ব্যাপার? কিছু বলবে? আজকে একটা কথা তোমায় জিজ্ঞেস করবো অভ্র, সত্যি করে বলবে? বলো শুনি, কি জানার আছে তোমার? তুমি কি এখনো আমায় ভালোবাসো অভ্র, আগের মতো? নিচে সবাই ওয়েট করছে। আমি জানি তোমার কাছের মানুষরা তোমার জন্য ওয়েট করে, কিন্তু আজকের এই প্রশ্নের উত্তরটা আমার জন্য খুব গুরুত্বপূর্ণ। সব কথা বলার সময় এটা নয়, চিনবে। তুমি উত্তর না দিয়েও বুঝিয়ে দিচ্ছ অভ্র সত্যিটা কি। আচ্ছা একটা সত্যি কথা বলবে, আমি কি এতটুকু তোমার ভালোবাসা পাওয়ার যোগ্য নই? চুপ করে আছো কেন, বলো না, বলো না, কিছু তো বলো। আমি তোমাকে ভালোবাসতাম ঝিলমিল, আর এখন এখন বাসো না। বাঁচতে চাই কিন্তু বাধ্য, এখন এই কথাগুলো বলতে গেলে আরো অনেক কথা বলতে হবে, তার থেকে ধরে নাও ভালোবাসি। আমি সেটা ফিল করি না কেন, কেন ফিল করি না আমি সেটা? সেটা তোমার প্রবলেম ছিল। আর আমি যদি এই প্রবলেমটা সলভ করতে চাই, তাহলে তাহলে আমি তোমার পাশে থাকার চেষ্টা করতে পারি, তোমাকে হেল্প করতে পারি। পাল্টে গেছো অভ্র, অনেক অনেক দূরে সরে যাচ্ছ তুমি, কিন্তু এত সহজে তো হার মানবো না আমি। আমি তোমার ওয়াইফ, তোমার সন্তানের মা হতে চলেছি, তুমি শুধু আমার, আমারই থাকবে। হারতে তো হবে ওই ন্যাকা নিকিতাকে। আর কতবার বলবো, আমি পাপি, আমি অপরাধী, আমি চরম অন্যায় করেছি, তাও তোমার মন বলছে রাখো? আমার মতন জনম দুঃখী আর কে হতে পারে বলতে পারো? যাদের জন্য ভেবে মরি তারাই আমাকে বলবে যে তোমার ভাবনাটা বড় একপাশে হয়ে গেছিল শিখা। কারো খারাপ করে ক্ষতি করে কেউ ভালো থাকতে পারে না, আর ভগবান সেটা হতেও দেন না। অনেক অপমান সহ্য করেছি বাড়িতে, বেআই বাড়িতে, নিজেদের লোকের কাছে, আর নয়, আর নয়, আমার চোখ খুলে গেছে। আমি ঠিক করেছি, আমি ঠিক করেছি, এই জীবনটা আর আমি রাখবো না গো। শিখাও থাকবে না, তোমাদের জ্বালাও থাকবে না। মহা চালাক হয়ে উঠছে কনকের মতন দিনকে দিন, একবার তাকিয়ে দেখলো না, এগুলো যে নাটক সব বুঝে গেছে। এবার দেখছি নতুন কিছু ভাবতে হবে। খাবার পাতে কেউ মিষ্টি খেলো না, এখন নিয়ে আসি? না না, মিষ্টি খেয়ে মুখটা নষ্ট করবো না। আহ কি স্বাদ আজকে রান্নার, এখনো জিভে লেগে রয়েছে।
আমি একটা জিনিস বুঝতে পারছি, মন ভালো থাকলে মার কাটারি রান্না করা যায়, বুঝলে? বাহ ননি, কি রেঁধেছো আজকে? কিন্তু দাদা, আজ কিন্তু আমি কোনো রান্না করিনি। হ্যাঁ, আজকে সব রান্না বড় বৌদি আর ছোট বৌদি করেছে। সে কি সব রান্না তুমি করেছো? কি হচ্ছে এটা? কি? হ্যাঁ বাবা, আমরা কিন্তু খাওয়ার সময় এটা বুঝতে পারিনি, বলো। হ্যাঁ, তার মানে তুমি বৌদিকেই বলছি, এবার থেকে মাঝে মধ্যে আপনাদের একটু এই রান্না বান্নার মধ্যে থাকতে হবে, নালে বুঝতে পারছো কেউ কিছু বুঝতেই পারছে না। আমি তো নিজে হাতেই সব রান্না করতে চেয়েছিলাম, ছোটই বললো মিলেমিশে করি। আসলে কাল তো দিদিভাই আবার সে রিচ খাওয়া দাওয়া হবে, সেই জন্য আমি ভাবলাম একটা দিন একটু বাড়ির ঘরোয়া রান্না সবাই মিলে খাক। অরূপ। হ্যাঁ ছোটমা। তুমি খেয়েছো ঠিক করে? রান্না ভালো লেগেছে? ভালো লাগার কথাটা তো নিজে মুখেই বলতে পারতে, সবে একটু খুশিও হতো। আমি খুশি করতে কথা বলতে পারি না, সরি। এই যে ছোট মা, তুমি যতই চেষ্টা করো এই জন্মে ওকে মানুষ করতে পারবে না। সত্যি এই মেয়েটা তেঁতুল খেতে এত ভালোবাসে না? কি রে, তেঁতুল গাছের পেতনি একটা। সত্যি কনক, তুই না পৃথিবীতে এতগুলো জিনিস আছে, তাও তো সেই পাকা তেঁতুল কোনোদিন শুধরবি না দাদা ভাই ঠিকই বলেছে। এরকমই থাক, কনককে এরকমই মানায়। যাই হোক, আজকের দিনটা হাসি ঠাট্টায় একটা শুভ সমাপন হোক। যাও 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 যাও, সব নিজের ঘরে শুতে যাও, কাল প্রচুর কাজ আছে। সব কাজ কমপ্লিট, ছোটমা বলেই দিয়েছে কাল শুধু আমরা এনজয় করবো, বাস। হ্যাঁ, এনজয় করতে গেলেও তো শরীরটাকে জুতে রাখতে হবে, ভালো করে ঘুমোতে হবে তো, নাকি কিছু বুঝিস না? চল নির্মলা। কি কি করছো? কি সবাই আছে না কেন? শুতে হবে না, মানে ঘুমোতে হবে না, চলো চল চল। কি হচ্ছে তো? কি না, সত্যি রাত হয়ে গেছে মা, চলুন আপনি শোবেন, চলুন ওঠো। চল 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 যাই। এই যে তাড়াতাড়ি হাত ধুয়ে এসো, বেট করছি। কি হচ্ছে দুজনে মিলে? চোখে চোখে কথা হবে না, আজকে দুজনকে আলাদা থাকতে হবে, সেটা কি আপনারা ভুলে গেছেন? বিয়েটা যখন নিয়ম মাফিক হয়েছে তখন ফুল সজ্জার জন্য একটা দিন তো তোমাদের ওয়েট করতে হবে। তবে তুমি কোনো দুঃখ করো না সত্যি বাবু, তোমার সঙ্গে সঙ্গে আমরা সবাই সাফারার, এবং আমার উপর গুরুদায়িত্ব পড়েছে যে এই সবকটা ছেলেকে আমি যেন একবার কড়া নজরদারির মধ্যে রাখি। এখানেও মানে আমরা এখানে একটা করে এক্স্যাক্টলি, সো কিছু করার নেই। সো বয়েজ ফলো। এই পিছু 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 পিছু, এক মিনিট এক মিনিট, আমরা কি তোমার কনস্টেবল নাকি? আজ রাতে না, এইভাবে ফলো মি মানেটা কি? এই মানে আমি বোঝাচ্ছি, মেয়েরা আজ আমার সঙ্গে থাকবে আর সত্য কি আপনাদের সাথে। বাবা বাবা বাবা, অসাধারণ! বিয়ে করলো দাদা ভাই আর পানিশমেন্ট আমরা সবাই, কি দুঃখ বলবি? তাতে কি তোমার খুব একটা কিছু আসে যায়? আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আজকে কোনো প্লিজ কোনো আর্গুমেন্ট নয়। ও এক সেকেন্ড, আপনাদের জন্য একটা সুখবর আছে, মানে কাল রাত্রিটা যদি আপনারা লক্ষ্মী ছেলে মেয়ের মতো কাটান তাহলে ফুলসজ্জার হানিমুনের একটা চান্স আছে। শ্রী, এই চান্সটা কি শুধু ওদের নাকি আমাদের? যাও চুপ করে ওদের নিয়ে শুতে যাও। আর এই যে বৌরানি, আপনি এদিক ওদিক আর না তাকিয়ে আমার সঙ্গে শুতে যাবেন, চলুন চলো 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 ভাই ওলি, চলে এসো ঝিলমিল, চলে এসো চলে এসো চলে এসো। Thank you.
এসো, ওয়েট করছি। ঘুমিয়েছে মনে হচ্ছে এরা। যাই দেখি স্টুপিডটা এসেছে কিনা।